একবার রোপণ করলে বছরে পর্যায়ক্রমে পাঁচবার ফলন দেবে। শুনতে অবিশ্বাস্য হলেও নতুন এই ধানের জাত আবিষ্কার করেছেন মৌলভীবাজারের জিন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী। গবেষক ডক্টর আবেদ চৌধুরীর বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের কানিহাটি গ্রামে। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় জাতীয় গবেষণা সংস্থার প্রধান ধান বিজ্ঞানী হিসেবে কর্মরত রয়েছেন। প্রবাসে থাকলেও দেশে ধানের নতুন নতুন জাত উদ্ভাবনে কাজ করছেন তিনি। তো আমি এই টেকনোলজিটা এই কারণেই করেছি যে মানুষ একবার মাত্র চাষ করবে, লাগিয়ে দিবে, তারপর সারা বছর ধরে ফসল পাবে, তার তো আর চাষবাস করতে হবে, কিন্তু তার জমির মালিকানাটা থাকতে হবে, সারা বছর জমির জন্য সে লিজ নিতে হবে, তাহলে তার উৎপাদনটা অনেক বেড়ে যাবে, তার ইনকামটা অনেক বেড়ে যাবে। এটা তো মাত্র শুরু হলো, এটা তো মানে এটা এমন হতে পারে যে এটা কয়েক বছর ধরে হবে, এটা হতেও পারে, মানে আমি জানি না, আমি ওই রাস্তায় যাচ্ছি, কিন্তু এখন আমি আনসার বলতে পারবো। প্রায় 14 বছর আগে আমি এই কাজটা শুরু করেছি, 10-11 বছর আগে অনেক রিপোর্ট টিপোর্ট হয়েছে, তাই না? তো এটা এত নতুন না, মানে আমার কাজটা অনেক পুরনো। তো এটা এটা যেহেতু বারবার চাষবাস হচ্ছে না, গ্রিন হাউস গ্যাস যেগুলো কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোস অক্সাইড, মিথেন, এগুলো রিলিজ অনেক কমে যাবে। ধানের যে ক্লাইমেট ফুটপ্রিন্ট, আমরা যেটা বলি যে গ্রিন হাউস গ্যাস নির্গমনের যে একটা ফুটপ্রিন্ট আছে, তাই না, এটা এটা তো একেবারে কমে যাবে। সো এর কারণে এটা পরিবেশ বান্ধব বা জলবায়ু পরিবর্তন বান্ধব, ক্লাইমেট ফ্রেন্ডলি, ক্লাইমেট কমপ্লায়েন্ট, বিভিন্ন নামে আমি আপনি এটাকে অভিষিক্ত করতে পারি। কানিহাটি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে 2 বিঘা জমিতে প্রাথমিকভাবে এই ধানের চাষ হয়েছে। চারা রোপণের পর পঞ্চমবারের মতো ধানও কেটেছেন আবাদকারী কৃষক। 3 মাস রোয়ার পরে ফলে আমরা এই আরে এই 120 দিন পরে এই ধানটা মানে আমরা খাটিলি, খাটিয়া গড়ে উঠাইলি। এরপরে আপনার 50 থেকে 55 দিন পরে আরবার আমরা এটারে আর একটা কাটা দিছি, আর একটা ফসল আমরা গড়ে তুলছি। এরপরে মনে করেন আমরা সার, গোবর সার এগুলো দিয়া একটু মাটিরে কুড়িয়া খাড়িয়া দিয়া পানি টানি দিয়া আমরা এটারে আরবার জীবিত অবস্থায় হলাম। করার পরে দেখা যায় আমরা 50 থেকে 60 দিনের ভিতরে আমরা আর একটা ফসল পাইলাম। ফসল পাওয়ার পরে দেখলাম যে আমরা এখনও এই গাছটা যদি যত্ন করি তাইলে আমরা এই আবার আর একটা ফসল হয়তো হইব। ফসলটা চাইয়া দেখলাম যে ঠিক আছে, এটারে আরবার আমরা একটু যত্ন করলাম, পানি টানি দিলাম, সার দিলাম, গোবর দিলাম, তারপরে দেখা গেল আরবার 50-55 দিনের ভিতরে আমরা আর একটা ফসল পাইলাম। তারপরে লাস্ট মুহূর্তে আমনোর সাথে ধরেন 60-70 দিনের ভিতরে আমরা আর একটা ফসল পাইলাম, পাইয়া এটা আমরা গড়ে উঠাইলাম। এটা নিয়ে মানে আমরা একটা প্রিয়, আমরা এলাকার কৃষিরাও তারাও খুব আগ্রহীত, এটা নিয়ে মানে করতো, আমরা হাতে তারা আবেদন করছে আর কি, আমরা তারা বৃষ্টি দিতাম। ডক্টর আবেদ চৌধুরী 20 বছর ধরে ধানের জিন নিয়ে গবেষণা করছেন। এ পর্যন্ত তিনি প্রায় 300 ধরনের নতুন ধান উদ্ভাবন করেছেন। তার নামে আবেদ ধান চাষ করেও লাভবান হয়েছেন কৃষকরা। দেশের জন্য তার এই কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকুক, তার সফলতার হাসিতে হয়তো সারা বাংলাদেশ হাসবে। মৌলভীবাজার থেকে সাইফুল্লাহ হাসানের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট ইবনুল কাইয়ুম সনি, RisingBD.com।